কাশ্মীর ইন্ডিয়ার জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী, যা সারা পৃথিবীর মানুষের কাছে পৃথিবীর ভূস্বর্গ নামে পরিচিত। পর্বত লেক আর মুঘল গার্ডেনের সৌন্দর্য দিন দিন বাড়িয়ে দিচ্ছে কাশ্মীরের জনপ্রিয়তা। কাশ্মীর ভ্রমণের যাবতীয় তথ্য পেতে ডেসক্রিপশন বক্স চেক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা জেনে অবাক হবেন, আজকে আমি যাচ্ছি হেভেন অন দ্য আর্থ খ্যাত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে। সবচেয়ে মজার ব্যাপার হলো, কলকাতা থেকে কাশ্মীর, যার দূরত্ব 2350 কিলোমিটার, ট্রেনে যেতে সময় লাগত 45 থেকে 50 ঘন্টা, আর সেটি অতিক্রম করব মাত্র 8 ঘন্টায়। আমার পিছনে যে শপটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কলকাতা বিমানবন্দরের একটি শপ। আর এখান থেকে কিছু খাদ্য খাবার গ্রহণ করে বিমানে যে বসব। 1.5 ঘন্টা অপেক্ষার পর কিন্তু আমরা বিমানটি দেখতে পেলাম, যেটিতে করে আমরা দিল্লি পর্যন্ত যাব। অপেক্ষা না করে এবার চলুন বিমানে যে বসি, তারপর কথা বলি। অবশেষে বসে পড়লাম আমার সিটে, উইন্ডো সিট হলো না, একটু খারাপ লাগছে আপনাদেরকে উড্ডয়নের দৃশ্য দেখাতে পারছি না বলে। রাতে আমার ঘুম হয়নি, তাই বিমানে উঠে চোখ টেনে ধরে জেগে থাকার চেষ্টা করছিলাম, কিন্তু তাতে কাজ হয়নি। 1 ঘন্টা ঘুমের পর যখন জানালার দিকে তাকালাম, দু চোখে মুগ্ধতা এসে ধরা দিল। বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরে আমি এয়ার হোস্টেসের অনুমতি নিয়ে উইন্ডো সিট কিন্তু পেয়েছিলাম। যদি উইন্ডো সিট না পান, তাহলে এয়ার হোস্টেসের অনুমতি নিয়ে যদি কোনো ফাঁকা আসন মানে উইন্ডোর পাশে থাকে, তাহলে সেটা কিন্তু আপনি ভালোভাবে বললেই সেটা দিয়ে দেবে। এই পথে যেতে যেতে ডান পাশে বসে থাকলে দেখতে পাবেন হিমালয়ের দেশ নেপাল, ভারতের সর্বোচ্চ চূড়া কাঞ্চনজঙ্ঘা, দ্বিতীয় নন্দদেবী ও পৃথিবীর সর্বোচ্চ এভারেস্ট। কিছুক্ষণের মধ্যে আমাদের বিমান ল্যান্ড করবে পৃথিবীর 20তম ও ভারতের সর্বোচ্চ ব্যস্ততম বিমানবন্দর দিল্লি এয়ারপোর্টে। কত শত ইতিহাসের সাক্ষী এই দিল্লি, যেটি দেখছি পাখির মতো করে। যাই হোক, এই স্মৃতি ভোলার মতো নয়। আমরা যেটিকে দিল্লি বিমানবন্দর নামে চিনি, এটির মূল নাম কিন্তু ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি নির্মাণাধীন সম্প্রসারণ কর্মসূচি 2030 সালের মধ্যে বিমানবন্দরের যাত্রী পরিচালনার সক্ষমতা 1,000 মিলিয়ন পর্যন্ত বাড়িয়ে তুলবে। কলকাতা থেকে দিল্লির পুরো বিমানযাত্রার এই সময়টিকে কিন্তু আমার সবচেয়ে বেশি উপভোগ্য মনে হয়েছে। বিমান থেকে নেমেই কিন্তু প্রচণ্ড তাপ অনুভব করছি, আর এর আগে কিন্তু আমি এমন গরমের সম্মুখীন হইনি। তাই দ্রুত ইন্ডিগোর শীততাপ নিয়ন্ত্রিত বাসে উঠে বসলাম, যেটি আমাকে নিয়ে যাবে পোর্টের টার্মিনাল 1-এ। দিল্লি বিমানবন্দরে আমার 4 ঘন্টা লে ওভার, তারপর আবার যাত্রা করব কাশ্মীরের রাজধানী শ্রীনগরের দিকে। এখন শ্রীনগর যাওয়ার জন্য এই পোর্টের আরেকটি টার্মিনালে যাচ্ছি। দিল্লি বিমানবন্দরের অভ্যন্তরীণ রাস্তার দৃশ্য দেখতে দেখতে কিন্তু চলে এলাম আরেকটি টার্মিনালে। বিমানবন্দরে চেকের নামে প্রথমবারের মতো কিন্তু এত হেনস্থার শিকার হলাম, 7 বার চেক করা হয়েছে, বিষয়টি আমার কাছে একটু বেশি বেশি মনে হয়েছে। যাই হোক, এটি পোর্টের ব্যক্তিগত ব্যাপার, এই সুযোগে লাঞ্চটা সেরে নিতে হবে। আর বিমানবন্দরের ভিতরে কিন্তু খাওয়া দাওয়ার বিরাট পরিবেশ দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে উঠতে হবে বিমানে, এবং এবার কিন্তু 7 নম্বর গেটে বসতে হবে, তাই লিফট চড়ে 7 নম্বর গেটে যাওয়ার চেষ্টা করছি। এখন বসে আছি দিল্লি এয়ারপোর্টে, আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে কিন্তু আমাদের বিমান, আর সেটি হচ্ছে শ্রীনগরের উদ্দেশ্যে। এখনই কিন্তু আমরা ইন্ডিগোর বাসে চড়ে যাব, হচ্ছে যেখানে আমাদের বিমান দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে, সেখানে কিন্তু যাচ্ছি এখন। এখন যে বিমানটি দেখতে পাচ্ছেন, এই বিমানে করে কিন্তু আমি যাচ্ছি কাশ্মীরের রাজধানী শ্রীনগরে। এখানে এসে কিন্তু প্রথমবারের মতো কাশ্মীর যাওয়ার ফ্লেভার পেলাম, কারণ দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ মানুষ কিন্তু হচ্ছে পর্যটক। দীর্ঘ বিরতির পর আবারও যাত্রা করছি আমার গন্তব্যের দিকে, এই যাত্রায় প্রথম কিন্তু কাশ্মীরের মানুষজন দেখতে পেলাম। এবার উইন্ডো সিট পেলাম, এবার আপনাদেরকে উড্ডয়নের চিত্রটি প্রপারলি দেখাতে পারবো। যাই হোক, এটিও 180 সিটের ইন্ডিগোর এয়ারবাস, যেটি ছিল কানায় কানায় পরিপূর্ণ। এবার উইন্ডো সিট মিস হলে এয়ার হোস্টেসকে বলেও লাভ হতো না। নে 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 নে
টেক অফের জন্য আমাদের বিমানের গতি বাড়াতে লাগলো। কয়েক মিনিটের মধ্যে উড়ে গেলাম আকাশে। বিমান জার্নির সবচেয়ে অ্যাডভেঞ্চারাস বিষয় হচ্ছে এটি। কিছুক্ষণ আগে কিন্তু সূর্য অস্ত গিয়েছে, আর এর জন্য কিন্তু ক্লিয়ার করে আপনাদেরকে টেক অফের দৃশ্যটি দেখাতে পারবো কিনা জানি না। 20 মিনিট আগে কিন্তু সূর্য অস্ত গিয়েছিল, আর বিমান চলাচলে স্বাভাবিক উচ্চতা এসে আবারও দেখা হলো সূর্যের সাথে, যা ছিল ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। আপনারা যদি দিল্লি থেকে কাশ্মীরে বিমানে আসতে চান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার সাজেশন থাকবে, দিনের আলোয় যে ফ্লাইটগুলো কাশ্মীরে যায় সেগুলোই আসবেন। তাহলে আপনি দেখতে পাবেন হিমালয়ের পশ্চিম অঞ্চলের সুন্দর সুন্দর কিন্তু পাহাড়গুলো। 1 ঘন্টার জার্নি শেষে চলে আসলাম শ্রীনগরে। কাশ্মীর সিরিজের দ্বিতীয় পর্বটি দেখার জন্য ধন্যবাদ। তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ রইলো।